সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি গলানো আচার যেটা আপনারা খিচুড়ি বউ ভাত পোলাও কিংবা ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে এটা তো আমার খুব প্রিয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর এই আচারটি কীভাবে তৈরি করলাম চলুন শুরু করা যাক তো সেই জন্য আমি এখানে পনে দুই কেজির মতো আম নিয়ে নিয়েছি দুই কেজিই ছিল আমি খেয়ে ভত্তা করে খেয়েছিলাম তাই তো যাই হোক এখানে আমি আগের দিন কেটে রেখেছি তাই একটু কালো হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে প্রয়োজনে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তো একটা প্যান বসিয়ে দিয়েছি যেহেতু গলানো আচার খুব বেশি তেল দেব না সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দুই পনে দুই কেজি আমের জন্য আর চায়ের চামিচের দুই চামিচ দিয়ে দিব আস্ত তো পাঁচ ফোড়ন দেখতে পাচ্ছেন আমি আস্ত তো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুই চামিচ দিয়ে দিলাম একটু হালকা তেলের সাথে ভেজে নিব এগুলো এই আচারটা আমার খুব ভালো লাগে খেতে আমি যখন ডাল ভাত খাই একটু নিয়ে নিয়ে আমার কাছে অসাধারণ লাগে আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচটা শুকনো কাঁচামরিচ আর দিয়ে দেবো একটা রসুনের কোয়া রসুনটা আচারে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমি এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব আর খেয়াল রাখতে হবে ভাজার সময় যাতে পাঁচ পরোটা পুড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু তিতো লাগবে তো ঘড়ি ধরে এক মিনিট ভাজবেন এতে করে পুড়ে যাবে না দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা এগুলোকে আমি তেলের মধ্যে মিনিট খানিক ভেজে নিচ্ছি ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সে আমগুলো দিয়ে একটু ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে এখনকার যে আমটা সেটা কিন্তু অতটা বাতি হয়নি যার কারণে এটা দিয়ে গলানো আচারটা খুব ভালো হবে তো আমার এই আমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমি এরপরে আরও আমের আচার নিয়ে আসবো ইনশাআল্লাহ তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু টক জিনিস লবণের পরিমাণটা বেশি লাগবে একটু বোঝে দিবেন আপনারা আর একটা কথা এই আচারে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি দুই পনে দুই কেজি আমের জন্য আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি দিতে পারেন আমি টক মিষ্টি ঝাল সব কিছু যাতে সমান থাকে সেই জন্য এভাবে করেছি তো আমি আবারও একটু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যখন মিশিয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিতে হবে এতে করে আমটাও সেদ্ধ হবে ইভেন আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে তো আমি একটা বাটিতে করে মেপে এক কাপের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি দিয়ে দিয়েছি এবার আমি আবারও নেড়ে এটাকে মিশিয়ে দেবো আর অপেক্ষা করব আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই ভিনেগার দিয়ে আর আম থেকে যতটুকু পানি বের হয় তাতেই কিন্তু আমার আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আমগুলো অনেকটা সেদ্ধ হয়েছে আর অনেকটা আধা ভাঙা আধা ভাঙা হয়ে গেছে আমি যে খুব বেশি গলিয়ে ফেলবো ওরকমটা না কিছুটা আস্ত থাকবে আর কিছুটা গলানো থাকবে সে আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটা হতে হতে পাশের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিয়েছি চারটা মরিচ একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিব এখানে পাঁচ ফোড়ন আমি এখানে দেড় চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিব আমি আগে দুই চা চামিচ ব্যবহার করেছি এখন দেড় চা চামিচ ব্যবহার করলাম পনেরো দুই কেজি আমের জন্য মোট সাড়ে তিন চামিজ ব্যবহার করলাম যেহেতু গলানো আচার তাই একটু বেশি দিব কারণ আমি এখানে কোনো সরিষা ব্যবহার করিনি তো যখন এটা হয়ে যাবে আমি একটা পাটার মধ্যে আধা বাটা একদম মিহি করা যাবে না আধা বাটা করে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এগুলোকে দিয়ে দিব। দিয়ে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে এটার ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হয়েছে তো আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি দুই মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি আমি আলাদা কোনো বাটিতে সার্ভ করলাম না আমি ঠান্ডা করে কাচের একটা বয়মে রেখে এটাকে সংরক্ষণ করব। আশা রাখছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ